এনআইডি কার্ড ব্যবহার করে আমরা প্রয়োজনে অথবা সিম মেলার বিভিন্ন অফারে সিম কিনে থাকি। কিন্তু আপনি কি জানেন আপনার এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত আছে? হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কথা বলবো আপনার এনআইডি কার্ডের বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে সেটা কিভাবে চেক করা যায় ও কিভাবে নিবন্ধিত সিম কিভাবে আপনি বাতিল করতে পারবেন। বিটিআরসি এর নিয়ম অনুযায়ী আপনার একটা এনআইডি কার্ডের বিপরীতে সর্বোচ্চ 15টা সিম নিবন্ধন করতে পারবেন। এর মানে এই নয় যে গ্রামীণফোনের 15টি, বাংলালিংকের 15টি, রবির 15টি, বিষয়টি ঠিক এমন নয়। সবগুলো অপারেটর মিলিয়ে আপনি সর্বোচ্চ 15টি নম্বর আপনার এনআইডিতে নিবন্ধন করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখে নেওয়া যাক আপনার এনআইডির বিপরীত। মোবাইলের ডায়াল অপশন থেকে ডায়াল করতে হবে *1600*#, এরপর কলিং দিতে হবে। এখানে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে যেখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে হবে, এরপর সেন্ড করতে হবে। সেন্ড করার পর একটা নোটিফিকেশন দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই একটা SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কতগুলো সিম রয়েছে। তো এখানে SMS চলে এসেছে, তো এখানে পুরো ডিটেলসটা দেখিয়ে দেওয়া হয়েছে যে কতগুলো সিম আপনার নামে আছে, বিপরীতে কতগুলো সিম নিবন্ধন করা আছে যে কোনো অপারেটর থেকে। এখানে সব মোবাইল অপারেটরের ফোন নাম্বারগুলো দেখানো আছে, তো প্রত্যেকটা ফোন নাম্বারের প্রথম 3 ডিজিট ও শেষ 3 ডিজিট আছে। এখন যদি এমন হয় মোবাইল নাম্বারের শেষ 3 ডিজিট দেখে আপনি আপনার নাম্বারটি মনে করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট অপারেটরের কাস্টমার সার্ভিসে গিয়ে নাম্বারটি জেনে নিতে হবে। এখন আসা যাক নিবন্ধিত নাম্বার কিভাবে আপনি বাতিল করবেন। নিবন্ধন বাতিল করার জন্য নির্দিষ্ট অপারেটরের বিভাগীয় কাস্টমার সার্ভিসে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে বললেই তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।